আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম রনি বলছি। আর এই ভিডিওটা অনেক দিন পরে হচ্ছে, তারপরও যেহেতু একটা সিরিজের ভিডিও শেষ করিনি, সেজন্য হচ্ছে শেষ করতেছি। তো এটা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর ভিডিও। তো এখানে আছে নিঠুয়ান দা থাই শাওলা। আপনার পড়াটা অনেক কম হয়ে গেছে শীতের সময়, হয়তো এই জন্য কথোপকথন হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের প্যাসেজগুলো বিশ্লেষণ অলরেডি করেছি আগে 2টা ভিডিও। তো এটা হচ্ছে আমাদের গ্রামারের ভিডিও। তো এখানে আমরা গ্রামারগুলো দেখি। এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ গ্রামার নেই, একটা গ্রামার আছে, সেটা হচ্ছে এই পিটা কীভাবে ইউজ করতে হয়, আর একটু নিচে এটা। তো এটা আমরা দেখবো, তার আগে একটু উপরেরটা দেখে আসি। এখানে একটা ইউজ করছে, সেটা হচ্ছে ত। এই তটার অর্থ কি হয়, আমি আমাদের বোঝার স্বার্থে আমি হচ্ছে এটার অর্থ বলবো হচ্ছে টা। ঠিক আছে, তো এই টাটা আমরা কীভাবে কথাটা বলতেছি আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে থা, সে শুয়োত, তার বলা, তার বলাটা, এটা হচ্ছে তয়ের জন্য, তার বলাটা হন হাও, খুব ভালো। তো এরকমভাবে এই তাটা ইউজ করা হয়, যে তোমার সাইকেল চালানোটা অনেক দ্রুত, তোমার খাওয়াটা অনেক বেশি, তোমার খাওয়াটা অনেক কম, কি তোমার এই জিনিসটা করাটা ভালো, এই জিনিসটা করাটা খারাপ। তাই এরকমভাবে আমরা বলতে পারি। আপনি নিজে নিজে কোনো লাইন বানাতে পারেন। সাপোজ হচ্ছে আপনার একটা ফ্রেন্ড খুব কম খাচ্ছে, তাহলে আপনি বলতে পারেন যে তোমার খাওয়াটা খুব কম হয়ে যাচ্ছে, আর একটু বেশি করে ভাত নাও, কি তরকারি নাও, কি গোশ নাও। তো এরকমভাবে বলতে পারেন যে থা তার খাওয়াটা, তাহলে হচ্ছে থা ছিদা, তার খাওয়াটা খুব কম, হন সাও, এরকমভাবে বলা যায়। নিঠিদা থাই শাওলা, নিঠিদা থাই শাওলা, তোমার খাওয়া মানে খাওয়াটা খুব কম হয়ে যাচ্ছে। তো এরকমভাবে, তো এখানে আমরা কি জিনিস করাটা সেটা আমরা উল্লেখ করিনি। এই জন্য এখানে দেখেন সাবজেক্টের পরে, এখানে হচ্ছে ভার্বের পরে একটা অবজেক্ট অ্যাড করতেছে, যে কোন অবজেক্টের উপরে ডিপেন্ড করে কথাটা বলতেছি। দেখেন ছি, নি ছি দা থাই শাওলা, তোমার খাওয়াটা খুব কম। আচ্ছা, আমি প্রথম লাইনের উদাহরণটা দিয়ে বলি। থা শুয়ো দা হন হাও, তার বলাটা খুব ভালো। তাহলে তার কি বলা, থা শুয়ো হান ইউ, সে বলে কি, সে বলে চাইনিজ, বলাটা অনেক ভালো। এরকমভাবে এখানে দেখেন আমরা এখানে এই জিনিসটা অ্যাড করতেছি। তো তাহলে তো এখানে সাবজেক্টের পরে আমরা অ্যাড করব। আচ্ছা, আমি গ্রামার পয়েন্টের গ্রামারের মতো করে সাবজেক্ট অবজেক্ট এভাবে না বলি, জাস্ট এরকমভাবে বলি, তাহলে বুঝতে মনে থাকবে ভালো করে আরও। তাহলে হচ্ছে থা, সে বলে চাইনিজ, বলাটা অনেক ভালো। তো আমি একটু আগে খাওয়ার উদাহরণ দিলাম, একটু আগে খাওয়ার উদাহরণ দিলাম যে সে কম খায়। তাহলে আমরা বলতে পারি যে থা ছি ফান, সে খায় ভাত, খাওয়াটা অনেক কম। থা ছি ফান ছি দা থাই শাওলা, এরকমভাবে আমরা বলতে পারি। আচ্ছা, ভালো, যেক্ষেত্রে ভালো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা পু লাগাই দিতে পারি, খারাপ বলতে পারি। থা শো দা পু হাও, এখানে হচ্ছে হন পু হাও কিন্তু বলা যাবে না, কারণ পু হাও এর পরে দেখেন একটা হচ্ছে আমাদের হচ্ছে বলার একটা স্টাইল থাকে, মানে হচ্ছে এখানে যে ব্যাপারটা সেটা কাজ করতেছে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তার খারাপ বলা, তারপর তার বলাটা ভালো, তারপরে তার বলাটা খুব ভালো। তো তার বলাটা খুব ভালো না, এভাবে আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু এক্ষেত্রে হচ্ছে চাইনিজের ক্ষেত্রে আমরা আগে হচ্ছে জিনিসটা নিউট্রাল হবে, তারপরে হচ্ছে উপরের দিকে ভালো হবে অথবা নেগেটিভের দিকে যাবে। এই জন্য হচ্ছে যখন নেগেটিভ বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু পু হেন হাও এরকমভাবে বলা হয় না, বলা হয় যে পু হাও, থা শুয়ো দা পু হাও, এরকমভাবে আমরা বলতে পারি। তো আমরা এখন থা শুয়ো হান ইউ, শুয়ো দা হেন হাও, হেন হেন পু হাও, এরকমভাবে বলি না আমরা, বলি হচ্ছে পু হাও অথবা হচ্ছে হেন হাও, এরকমভাবে। আচ্ছা, তো আমি এখানে আর আচ্ছা এখানে কোশ্চেন করা যায় কীভাবে সেটা বলার চেষ্টা করতেছি, যে থা শুয়ো দা হাও, তার মানে কি, তার বলাটা ভালো। তো এখানে হাও পু হাও এরকমভাবে যদি আমরা লাগাই, তাহলে একটা কোশ্চেন হয়, অ্যাডজেটিভ প্লাস পু প্লাস অ্যাডজেটিভ। তো এভাবে হচ্ছে আমরা থা শুয়ো দা, তার বলাটা হাও পু হাও, তার বলাটা খারাপ না ভালো, এরকমভাবে আমরা কোশ্চেন করতে পারি। তার খাওয়ার ক্ষেত্রে আমরা আমি বলতেছিলাম একটা উদাহরণ দিয়ে, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি থা ছি ফান ছি দা তো পু তো, এখানে আমি পুরো লাইনটা বললাম, আমরা বলতে পারি অনলি থা ছি দা তো পু তো, সে বেশি করে খায় না কম করে খায়, এরকমভাবে। তো দেখেন জিয়ে জিয়ে মানে বড় বোন, ছি দা, ছি বলতে বোঝাচ্ছে হচ্ছে ছিঠুয়াংয়ের কথা, কিন্তু ঘুম থেকে ওঠা।
তাহলে জিয়ে জিয়ে ছিদ ঘুম থেকে ওঠা যাও পু যাও মানে জিয়ে জিয়ে কি সকাল সকাল ঘুম থেকে ওঠে না এরকম। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই পি। তো এই জিনিসটা আমাদের হচ্ছে আমাদের কি বলে এক্সামের ক্ষেত্রে অবশ্যই 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 আসে, এসএসকে থ্রির এক্সামের ক্ষেত্রে। নর্মালি এসএসকে টু এর এক্সাম দেই না আমরা, এসএসকে থ্রি থেকে এক্সাম শুরু, তো ওখানে হচ্ছে এই পি এর একটা না একটা জিনিস তো আসবেই। আচ্ছা আমি একটু মুছে ফেলি। আচ্ছা তো এটা আমরা উচ্চারণ করি বিআইপি। আচ্ছা এটা কিন্তু বি, এটা কিন্তু বি। তো যাই হোক, থা পি ও শুয়ে দ হাও, থা সে, পি হচ্ছে তুলনা করা, তো থেকে থেকে এরকমভাবে আমরা বলতে পারি থা থেকে, কার থেকে, হ্যাঁ কার থেকে ভালো কার থেকে খারাপ। তো সেই জিনিসটা আমরা পরে রাখি বা পরে রাখা হয় সেই মানুষটাকে, তার সাথে তুলনা করা হচ্ছে কি আমার। তাহলে থা পি ও আমার থেকে শুয়ে দ হাও, শিখেছে ভালো করে। তো এখানে আমরা গোলায় ফেলি অনেক সময় যে এখানে আগের জন ভালো না পরের জন ভালো। তো এখন একটা জিনিস আমরা আমরা হচ্ছে একবারে মাথার মধ্যে ঢুকাই নেব, যেখানে পি থাকবে সেটা হচ্ছে প্রথমটার সাথে লাস্টেরটার সম্পর্ক, মাঝখানেরটা শুধুমাত্র কম্পেয়ার করার জন্য, তার মানে প্রথমে যে আছে তার ক্ষমতা বেশি, এরকমভাবে আমরা মনে রাখতে পারি জিনিসটা। তাহলে থা পি ও শুয়ে দ হাও, তারপর যে যে বড় বোন পি ও আমার থেকে ফাওদা খোয়ায়। ফাও মানে কি? ফাও মানে হচ্ছে দৌড়ানো, তো ফাওদা খোয়ায় যে যে আমার থেকে দ্রুত দৌড়াতে পারে। আচ্ছা তো এভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এখানে আরেকটা ফর্ম দেখাইছে, সেটা হচ্ছে থা শুয়ে দ পি ও হাও। এখানে হচ্ছে জাস্ট লাস্টের যে হচ্ছে ভাবটুকু সেটুকু আগে এনে দিচ্ছে। তো আমরা হচ্ছে নর্মালি একটা অন্তত ইউজ করতে শিখবো, আমরা যেহেতু এসএসকে টু পড়তেছি, তো এই জিনিসটা আমরা এসএসকে থ্রি যখন আবার আলোচনা করব, যখন আপনি শিখবেন তখন হচ্ছে পিটা আরও ভালো করে হচ্ছে অনেক অনেক ব্যবহার দেখবেন। তো এখন আপাতত আমরা একটা শিখি, সেটা হচ্ছে কোনো একটা মানুষ পি অন্য কোনো একটা মানুষ কোনো একটা জিনিস ভালো করে বা খারাপ করে। থা থ্রিদা আমার থেকে বেশি করে খায়। তো এই নিচের এই জিনিসটা একটু ইউজ করে ফেললাম যে থা সে থ্রিদা তার খাওয়াটা পি ও তো তার খাওয়াটা আমার থেকে বেশি, এরকমভাবে বলতে পারি। অথবা বলতে পারি উপরের ফর্মটা ইউজ করে থা পি ও থ্রিদা তো। তো নিচের ফর্মটাও আমরা ইউজ করতে পারি, এখানে বলছে জিয়ে জিয়ে ফাওদা পি ও খোয়ায়। এখানে আবার একই জিনিস, লাস্টে যার কথা আনতেছে তার কোনো মূল্য নেই, ঠিক আছে, প্রথমের সঙ্গে হচ্ছে সবসময় হচ্ছে সম্পর্ক। তো এভাবে করে আমি চাচ্ছি ভিডিওটা শেষ করতে, আর আর বাদ বাকি ভেতরে কোনো জিনিস যদি দেখতে ইচ্ছা হয় আপনি নিজে ট্রাই করতে পারেন। তো আমি শাহিদুল ইসলাম রনি এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। তো নেক্সট ভিডিও অবশ্যই হচ্ছে খুব দ্রুত ছাড়বো। খুদা হাফেজ।